আমি এখন চলেছিলাম, তখন আমি আমার মামাকে বেও নেবে দিতাম। হ্যাঁ, আমি শাড়িও পরাতে পারি, আমি লিপস্টিক লাগাতে পারি, আমি নেল পলিশ পরাতে পারি, আমি চুলে ক্লিপ লাগাতে পারি, আর অনেক কিছু পারি আমি। কিন্তু এগুলোর কোনোটাই তো তোমার কাজ নয়, এগুলো তো সব মেয়েদের কাজ। তোমার কাছে তো পড়াশুনো করা, স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, বড় চাকরি করা, আর আর বউকে রক্ষা করা। কেন কেন বউ কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি কিচ্ছু হয়নি, তুমি বুঝবে না রূপ। বউ, এই দেখো 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 দেখো, এই তো বেউনি বাঁধা হয়ে গেল, কত সুন্দর লাগছে দেখো। সুন্দর হয়েছে না? গঞ্জুল দাদার একমাত্র ছোট ভাই, দেখো না তার সঙ্গে কিরকম করছে। আরে আমি কলকাতা থেকে নতুন জুতো কিনে এনেছি, কি ভেবেছিস তুই? বলছি যে রাগ করবেন না। আরে কি হয়েছে নাকি বলো তো? মানে আমি একটা অন্যায় করেছি, আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, সই খাদে আটকে যাওয়ায়। আর কি হয়েছে নাকি বল বেটা? এক মিনিট। হ্যাঁ, দুটো রাখুন, কল করে কল আপনার পায়ের মাপ 8 নম্বর তো? আমি আপনার জন্য একটা জুতো কিনে এনেছি কাকামণি। যে লোকটা সারাদিন দাঁত খিচিয়ে ট্যাকর ট্যাকর করে সবার সাথে কথা বলে, যার মুখে মধু নেই নিম আছে, তার জন্য জুতো, আর আমার জন্য? আপনার জন্য কিনেছি তো? কি? আপনার জন্য জামা প্যান্ট সবকিছু কিনেছি। হ্যাঁ, জুতো কিনেছি। আনছি, এ নিন কাকামণি, ধরো। জামা প্যান্ট? এই, ওর জন্য জামা কেন? বলি ওর জন্য জামা কেন? কাকামুনির জন্য? হ্যাঁ, কারণ ওকে তুমি বেশি ভালোবাসো। চাই না, আমার জুতো চাই না। না না না, কাকামুনি কাকামুনি, আপনার জন্য এনেছি, আপনার জন্য তো জামা এনেছি, প্যান্ট এনেছি। এনেছো? বলছো যে কাকামুনি, আপনার জন্য, আপনার জন্য টি শার্ট, আপনার জন্য জিন্স। এইবার থেকে আপনি এই টি শার্টটা, এই জিন্সটা পরবেন, আর সঙ্গে ওই জুতোটা, কেমন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই বৌমা, দাও 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 দাও, আমার জুতো দাও, জুতো দাও, জুতো দাও। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই নিন কাকামুনি, আপনার এই জামা প্যান্ট। জুতো দাও, জুতো দাও। দিচ্ছি।
আমার জন্য তুমি কিছু আওনি? হ্যাঁ এনেছি তো। কি এনেছ? হ্যাঁ তোমার জন্য তো সবকিছু এনেছি। তোমার জন্য জামা এনেছি, প্যান্ট এনেছি, জুতো এনেছি, সবকিছু এনেছি। তুমি আমায় খুব ভালোবাসো না? হ্যাঁ খুব ভালোবাসি। করছেন কি টুকটাক করছেন নাকি? ঠাকুরে ফুল ছোঁয়াচ্ছি, ঠাকুরে পা থেকে ফুল নিয়ে এলাম, বলে কিনা তুক করছি, একটা বাজে লক্ষ্যতা কার। এভাবে বকছেন কেন আমাকে? আজকে আজকে আমার জন্মদিন না? জন্মদিন বলে কি সাত খুন মাপ নাকি? এই নিন ধরুন প্রসাদ। আপনি এরই মধ্যে পুজো দিয়ে চলো আর। বেশ সুন্দর লাগছে দেখতে। শুনুন, এইভাবে কাউকে সামনাসামনি সুন্দর বলতে নেই। কেন? সুন্দরী মেয়েকে সুন্দর বলতে নেই? না বলবেন না। ও ঠিক আছে, তবে লাগছে দারুণ। দাঁড়ান আমি এক্ষুনি আসছি। দেখি দেখি হা করুন হা করুন। কেন? আরে হা করুন না। কিন্তু কেন? কি পায়েশ? পায়েশ? পায়েশ খাবেন? ও আই লাভ পায়েশ, ইউ নো। দিন দিন পায়েশটা দিন। কিন্তু পায়েশের বাটিটা দিলে আবার কিন্তু এক গাদা পায়েশ খেয়ে বসবেন না, পেটুক কোথাকার। এখন কিন্তু আপনাকে মাছ মাংস সব খেতে হবে। আর তার আগে একটা ছোট্ট কাজ বাকি আছে। কি? কোথায় রে? আয়। কি এর মধ্যে কেকও চলে এলো? চলো বাদ দেবা, তুমি উঠে পড়ো। কেন? জন্মদিনের কেক কাটতে হবে তো। ওটো 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 না, ওখানে দিদিমণি গান ধরো। হ্যাপি বার্থডে। Thank you.
কেতু ভরা শাম বলানি কোয়ানি ফুট করে মেঘেলে রানা গোনা। বলছিলাম তোমরা কাজ করো বুঝলে, তোমরা দুজন মিলে একটু কথাবার্তা বলো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। আজ বহুদিন পর রাহিকে হাসতে দেখলাম। ছেলেটাও ভালো। ওরা যদি দুজনে মিলে যায় সব থেকে বেশি খুশি আমি হব। ঈশ্বরকে পাঠিয়েছে, সব তার ইচ্ছে। তারপর আর কি, কলেজের বন্ধুরা মিলে সবাই ধরলো আমাকে, আর আমি ওই গিটার নিয়ে গান শুরু করে দিলাম। একটা হবে নাকি? কি গান? কোন গান?
শোই শোই আমি হলুম গিয়ে শোয়ের দিদা, শোয়কে আমি মানুষ করেছি, আর এই হলো আমার মেয়ে আর ওই আমার জামাই। এখানে কি চাই? দেখুন আমাদের বাড়ির মেয়ে আপনাদের খনিতে আটকে আছে, ওকে বাঁচান। দেখুন সমস্ত রকমের চেষ্টা চলছে, ওখানে লোকজনও রয়েছে, কিছু না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। ব্যবস্থা হবে? মিথ্যে কথা বলছেন আপনি।